গুড মর্নিং এভরিওয়ান, আমার ভার্চুয়াল ডায়েরির আরও একটা পাতা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সানডে আর আমি এখন আছি মধ্যমগ্রামে আমার বাড়িতে। তো আজকের ওই জন্য ব্যাকগ্রাউন্ডটা তোমাদের একটু অন্যরকম দেখতে লাগছে, কারণ আজকে বাড়িতে রয়েছি। তো দিনটা শুরু হয়ে গেল, কালকে আমি কিছু ভিডিও করিনি, কারণ কালকে কার্তিক পুজোর অনুষ্ঠান মতো ছিল আমাদের বাড়িতে। তো আমি সেভাবে কালকে কিছুই ভিডিও করিনি। তো মাঝখানে একটা একদিন ভিডিওর গ্যাপ দিই, আরেকদিন আজকে ভিডিওটা শুরু করছি। তো চলো দেখা যাক আজকে বাড়িতে কী করি কী না করি, সব কিছুই ক্যামেরাবন্দি করবো। এখন বাড়িতে আসলে একটা আলাদাই আমেজে, আলাদাই মেজাজের মধ্যে থাকি। তো এই যে আমার ফেভারিট জায়গা, এইখানেই আমি ঘুম থেকে উঠে ব্রাশ করতে বসতাম আগে প্রতিটা দিন। এখন সেই সব কিছু চেঞ্জ হয়ে গেছে, এখন আর এই জায়গাটায় বসে আমি ব্রাশ করতে করতে আকাশ পাতাল চিন্তা করতে পারি না। তো এইটাই আমার ফেভারিট জায়গা বলতে পারো, মানে ছিল আগে। এই ব্যালকনিটা আমার খুবই একটা পছন্দের জায়গা। মুখ টুক ধোয়া হয়ে গেছে, মুখ ধুয়ে চলে এসেছি, এবার নিচে যাই, নিচে গিয়ে দেখি মা কী করছে। কালকে তো বললামই যেরকম ভিডিও কিছু করিনি, কালকে এই যে পুজোর দেখেই তো পরশু দিনকে পুজো হয়েছে আর কালকে খাওয়া দাওয়া ছিল। তো সব আজকে পরিষ্কার করা হয়ে গেছে সামনে থেকে। কার্তিক ঠাকুরকেও এখন মানে বিসর্জন হয় না আমাদের ওইভাবে। তো ওই যে এখানে কালকে সব খাওয়া দাওয়া হয়েছে, রান্না বান্না হয়েছে, সেই বাসন রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরটা, ওটা আগের বারের ঠাকুর, তাকে ওখানে নামানো হয়েছে, এবার এনাকে বারান্দায় রেখে দেওয়া হবে। আর এই যে আমার বিয়ের অ্যালবামটা, এটা তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করবো। এটা কালকে সবাই দেখছিল বলে ওখানেই রাখা আছে। তো ঠাকুর তো বাবা ওখানে তুলেই দেবে। আর এই যে বাসনপত্র সব পড়ে আছে, আর এই যে এইখানে জায়গাটা পুরো এলোমেলো হয়ে রয়েছে। এইখানে তেলটাও কিছুটা বেঁচেছিলো, সেটা মা এখানে আলাদা করে ঢেলে রেখে দিল, কারণ এতখানি তেল তো অবশ্যই নষ্ট করা যায় না। তারপর তো আমি আমার যেরকম সকালের মাস্ট গরম জল নিয়ে এখানে বসেই পড়েছি। তো খাওয়াও হয়ে গেছে গরম জল, গরম জল খেয়ে তারপর আমি ওই মিষ্টি ছিল অনেক বেশি, সেই মিষ্টিগুলোকেও কাকিদেরকে দিয়ে আসবো কিছুটা করে। তো আজকে আমি গরম জল খেয়ে কিছু ব্রেকফাস্ট করিনি, তার আগেই সবার জন্য মিষ্টিগুলো রেডি করে দিলাম। তো মিষ্টিগুলো সবাইকে দিয়ে আসবো। তো এই যে দেখো মিষ্টিগুলো কী সুন্দর করে সাজিয়ে নিয়েছি, ভালো লাগছে দেখতে বেশ। তো এখানে মিষ্টিগুলো দেওয়ার পরে আরও একটা করে মিষ্টি অ্যাড করে দিল মা। তো এই যে মোটেই কটা করে মিষ্টি এবার দিয়ে দিতে গিয়ে, তো মানে এখন তো বিয়েবাড়ি, ওখানে গেলেই মানে জমে যাচ্ছি, যতবার কাকিদের কাছে যাচ্ছি ততবার জমে যাচ্ছি। তো বিয়েবাড়িতে এসেছি, এসে দেখো এই যে বোনের গায়ে হলুদের জন্য এই গয়নাটা কিনেছে, তারপর এখানে নথ কিনেছে, সব আমাকে দেখাচ্ছিল কত সুন্দর। গায়ে হলুদের গয়নাটা তো স্পেশালি খুবই সুন্দর হয়েছে। তো সব কাকিকে তারপর মিষ্টি মিষ্টি দিয়ে এসে ওই সব দেখে টেকে এসে তারপর আমি এখানে একটা কলা খেলাম। তারপর কালকে দেখো কত আলুরদম বেঁচে গেছে, মানে আর সেরকম কিছু বাঁচেনি, শুধু আলুরদম অনেকটা ছিল। তো এটাকে গরম করার জন্য মা কড়াইতে একটু জল দিয়ে আলুরদমটা বসিয়ে দিয়েছে যাতে একটু গরম হয়ে যায়। তো এটাকে এখানে গরম করতে বসালাম। তো ব্রেকফাস্টে আজকে আলুরদম দিয়ে কিছু একটা খাবো, কারণ আর কী খাবো, মানে এত আলুরদম রয়েছে, এটাকে তো কোনোভাবে শেষ তো করতেই হবে না। এই যে আলুরদম দিয়ে আমি একটু মুড়ি নিয়ে বসেছি। তো মাকে বললাম যে রুটি টুটি কিছু করো না, একটু পোলাও ছিল, তো আমি আর পোলাও খাইনি, আমি একটু মুড়ি খেয়ে নিলাম আলুরদম দিয়ে। মা বলছে রুটি করতে, তারপর তো চলে গেছি আবারও বিয়েবাড়িতে। তো এই যে আমার বোন, আমার বোন একদম পুরো বিউটিশিয়ানই হয়ে গেছে এখন বলতে গেলে। এত ছোট হলে কী হবে, এত সুন্দর মেহেন্দি ডিজাইন করে, মানে অসাধারণ মেহেন্দি ডিজাইন করে। তো এখানে অ্যাপ বোন আমি নিজে সব বিয়েতে মেহেন্দি করাবে বলে এই যে আমাকে দেখাচ্ছিল তখন যে তুই কোনটা পরবি। তো আর এই যে আমাদের নতুন বউ, তো আমাকে ওই মেহেন্দি পরিয়ে দেবে, আর আমি ওকে মেহেন্দি ডিজাইন ডিজাইন সব দেখছিলাম, দেখে টেখে তারপর আমি ঘরে চলে এসে আজকে দুপুরের মেনুটা একদম সিম্পল রাখতে বলেছিলাম মাকে, যে আমি একটু মাছ ভাজা ডাল দিয়ে ভাত খেতে চাই। তো ওর জন্য মা এখানে ভাত বসিয়ে দিয়েছে, আর এই যে মাছ ভাজাটা এখানে চলছে। আর সিম্পল খাবো বলে মাছ ভাজা ডাল করতে বললাম, সেই সময় তো আমার কাকি আবার একটা গলদা চিংড়ি নিয়ে চলে এসেছে। মানে আমি জাস্ট মাকে বলছিলাম, তখন মা মাছ ভাজছিল, আমি দাদি বলছিলাম যাচ্ছি একটু হালকা খাবার খাবো, কালকে যেহেতু এরকম খাওয়া হচ্ছে। সেই সময় আবার কাকি দেখো কত বড় চিংড়ি মাছ, কী সুন্দর দেখতে মাছ, আর এত ইয়াম রান্না করেছিল কাকি, মানে অসাধারণ খেতে হয়েছিল। তো কাকি এটা দিয়ে গেল, আর তারপর আমি এই যে আমার বোনের বলা প্যাকটা এখানে রেডি করে নিয়েছি। তো ওর মধ্যে আমি পেস্টও মিশিয়ে দেবো, দিয়ে আমার বোনের যে স্পেশাল প্যাক, মানে প্যাক বলতে কি বডি স্ক্রাব মতো বললো আর কি, ও সেটা এখানে রেডি করে নিচ্ছি।
বন্ধু আমার সুপার একটা বডি স্ক্রাব বানানোর আইডিয়া দিল, তো সেটা তোমরা দেখতেই পেলে যে কী কী লাগছে না লাগছে। তো আমাকে বললো যে তুইও একটুখানি এই বডি স্ক্রাবটা ট্রাই করতে পারিস। তো এখন যেহেতু বিয়েবাড়ির প্রিপারেশন আমাদের তুঙ্গে চলছে, তো সব রকম সব কিছু আমাদের ট্রাই করতেই হবে। তো আমিও এই যে বডি স্ক্রাবটা মোটামুটি তৈরি করে নিয়েছি, এবার এটা একটুখানি লাগাবো, লাগিয়ে স্নান টান করবো। তো রান্না আজকে আর কিছু হেভি খাবো না, কালকে এরকম খাওয়া দাওয়া হয়েছে সব কিছু, সেজন্য আজকে আর কিছু আমার হেভি খেতে ইচ্ছে করলো না। তো আমি একটুখানি মাকে বললাম সিম্পলের মধ্যে মাছ ভাজা করো, মাছ ভাজা দিয়ে খাবো ভাত। তো ওটাই করেছিলাম। তা তারপর তো কাকি দেখলেই মাছও দিয়ে গেলো, অত বড় একটা চিংড়ি মাছও কাকি দিয়ে গেছে। তো আমার তো আরও মানে সেই ভারী খাবার খাবো না করে সেই খাওয়া হয়েই গেল। তো যাই হোক, লাঞ্চ করবো পরে, এখন লাঞ্চ ফাঞ্চ সব করা হয়ে গেছে, রেডি করা হয়ে গেছে। এবার আমি এই বডি স্ক্রাবটা দিয়ে স্নান টান করি, তারপর তো তোমাদের বলবো রেজাল্টটা কীরকম। আমার বোন বলেই দিয়েছে ভীষণ ভালো রেজাল্ট, তো অবশ্যই ভালো রেজাল্টই হবে। তো খুব মজা হচ্ছে, এবার এই এরকম আস্তে আস্তে আমাদের বিয়েবাড়ির সব কিছু শুরু হয়ে যাচ্ছে। তো সব কিছু হবে, হতে থাকবে। তার মাঝখানে কালকে আমার অফিস আছে, তো একটুখানি একটা ব্যারিয়ার চলে এলো আর কি। তো কী আর করা, অফিসে যেতেই হবে, সেটা কালকে দেখা যাবে। আজকে আপাতত এই বডি স্ক্রাবটা ইউজ করি, তারপর তোমাদের জানাবো কেমন লাগছে। এই যে এরকম একটা পেস্ট মতো করে নিয়েছি, এটাকে এবার লাগিয়ে নেব। তো ও বললো খুব ভালো নাকি পেস্টের জন্য নাকি খুব ভালো একটা কাজ দেয়। আমিও দেখেছি বাট আমি কখনো ট্রাই করিনি। ও যখন বললো এবার একটু ট্রাই করে দেখি কেমন কী হচ্ছে। স্নান করে চলে এলাম, বডি স্ক্রাবটা বেশ ভালোই মনে তো হচ্ছে কাজ করবে, তো অতটাও খারাপ নয়, ভালোই লাগছে। তো সব কিছু দিয়ে স্নান করা হয়ে গেছে, এবার আমি ভাবছি একটুখানি টিটান মাস্কটাও লাগিয়ে নিই মুখে, তাহলে আমার ষোলো কলা পূর্ণ হয়ে যায়। তো এই যে টিটান মাস্কটাও বার করে নিয়েছি, এবার এটা একটুখানি ফেসে লাগাই, তাহলে ফেসটাও ক্লিন হয়ে যাবে। কারণ পুজোর পরে মনে হচ্ছে না আমি একদিনও আর টিটান কিছু করেছি, মানে পুজোতে এত রোদে রোদে ঘুরেছি, এত কিছু করেছি, কিন্তু টিটান আমি এখনও কিছু করিনি। তো চলো আগে এই টিটান প্যাকটা লাগাই, তারপর আবার আসছি। পুজোর পর তো আমার ডিটেলিং একদমই করা হয়নি, তো আমি এই যে পুরো ডিটেল প্যাক লাগিয়ে চলে এসেছি। এবার আমি একটু এটা শুকাবো, শুকানোর পর ধোবো। তো শ্যাম্পু করেছি আজকে, তো আজকে শ্যাম্পু করাটা বিয়েবাড়ির শ্যাম্পু না, এটা আবার পরে হবে। তো আজকে আপাতত শ্যাম্পু করলাম আর ডিটেল প্যাকটাও লাগালাম। তো চলো একটুখানি এটা শুকাতে দিই, তারপর তো ধোবো। আর এটা শুকাতে শুকাতে আমি এবার নিচে যাচ্ছি একটু গ্রিন টি খাবো, বলে গ্রিন টি ছাড়া আমার তো একদম হয় না, সেটা তোমরা জানোই। এই যে আমি আমার সবুজ চা নিয়ে চলে এসেছি, আজকে ইন্ডিয়ার ফাইনাল বলে কথা, তো এখানে আমি একটু খেলা দেখতে বসে যাবো। আর এই সবুজ চা না পেলে তো আমার মনে হয় মানে পেটটা কেমন করছে, শরীর খারাপ করছে, আমার এই সমস্ত মনে হতে শুরু করে দেয়। তো চলো এই সবুজ চা এনজয় করতে করতে আমি খেলা দেখা শুরু করে দিই। চলো 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 তাড়াতাড়ি চলো, খেলার টাইম প্রায় হয়েই গেল। তো এই যে ফেস যা মাস্কটা লাগিয়েছিলাম সেটা একদম তুলে টুলে ফেলেছি, চুলেও সিরাম লাগিয়ে নিয়েছি, এবার খেলা দেখছি। এতগুলো উইকেট পড়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে, জানি না কী হবে। তো চলো দেখা যাক কী হয়। আর লাঞ্চ এখনও করে নিই, লাঞ্চ করবো, একটু চাটা খেলাম, তো এখন খেলাই দেখছি চলো। মানে স্টার্টিং থেকেই খেলা দেখতে দেখতে এতটাই মুড অফ হয়ে গেছিলো, মানে তখন একদম ভালো লাগছিলো না, এতভাবে উইকেট পড়ছে, রান হচ্ছে না, কিছু হচ্ছে না, মানে আমি খেলা দেখতে দেখতে পুরো ল্যাব খাচ্ছিলাম, পুরো ল্যাব খাচ্ছিলাম। এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, সেই সময় ওরা আজকে অসাধারণ ফিল্ডিং করেছে, এই টাইমটাতে উইকেটটা পড়েছে, আমার খুব কান্না পাচ্ছিলো আমি, তাই জন্য মানে কোনো মতো উল্টে পড়ে খেলা দেখছি, কোনো ইন্টারেস্টও পাচ্ছিলাম না এত বেশি। দেখো এখানে এখনও অলরেডি কটা বাজে, তিনটে উইকেট পড়ে গেছে। তো এই সময় একদম মন খারাপ ছিল সত্যি কথা, মা বারবার ডাকছে লাঞ্চ করে যা, লাঞ্চ করে যা, আমি টিভির সামনে বসে আছি, দেখো কীভাবে দুঃখী দুঃখী মুখ করে। তারপর ফাইনালি ভাবলাম না খেয়েই আসি, তাই জন্য এসে এখানে খেতে বসে পড়েছি। মা এখানে আমাকে ফার্স্টেই মাছ ভাজা দিয়ে দিয়েছে, আর একটার বদলে দুটো দিয়ে দিয়েছিলো। তো আমি অবশ্য দুটো খাইনি, একটাই খাবো। আর এখানে ডাল আর মাছ ভাজা, মানে আমার এত বেশি করে ডাল আর মাছ ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিলো, আমি কী বলবো তোমাদের। তো এই যে এখানে আমি খেতে বসে পড়েছি, তো এই যে অমৃত, তারপরই এই যে চিংড়ি মাছটা নিয়ে বসেছি, চিংড়িটার সাইজটা দেখো জাস্ট, তোমরা অসাধারণ টেস্ট হয়েছিলো চিংড়িটা, তাই তোমাদের দেখালাম। তারপর তো দুপুরবেলার স্পেশাল লাঞ্চ করে এসে আমি আবার শুয়ে পড়েছিলাম, ঘুমায়নি, আজকে খেলাটাই দেখছিলাম, কিন্তু একদম ভালো লাগছিলো না দেখতে। মানে এরকমভাবে সারাটা ম্যাচে সব খেলা জিতে আসার পর এই ফাইনালটা এরকম একটা হবে, এরকম আমরা কখনোই আশা করিনি। তো খুব খারাপই লাগছিলো, অ্যাকচুয়ালি টিমের জন্যই খারাপ লাগছিলো যে এরকমভাবে এতগুলো খেলা এত ভালো করে খেলার পর যদি এরকম হয়, বাট কিছু করার নেই। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন তো আমি জানি যে আমরা হেরেই গেছি অলরেডি, তো ঠিক আছে চলো কিছু করার নেই। তো খেলা দেখতে দেখতে মা একটু পায়েস এনে দিল, তো আমি একটু পায়েস খাচ্ছিলাম। আর এই যে দেখো এগুলো সব আমার বিয়ের গিফট, তো সেই সময় তো আমি ভিডিও করিনি, তো এখানে বিয়ের গিফটগুলো দেখাচ্ছিলাম তোমাদের, যে দেখো। আর এইটাই কন্টেনারটা নামালাম, কালকে অফিস যাবো আর টিফিন বক্স এখানে নেই সেরকম একটা, তো ওই জন্যই কন্টেনারটা নামালাম।
তারপর এখানে আবারও আমি শুয়ে শুয়ে মানে খেলাই দেখছিলাম। সেই সময় তারা বললাম না ভালো লাগছে না, এনার্জি লস ফিল হচ্ছে, আর আমার এনার্জি ড্রিঙ্ক একটাই, সেটা হচ্ছে চা। তো এই যে চলে এসেছে চা, চা নিয়ে চলে এসেছি, মানে আমি করলাম চাটা গিয়ে, আর একটু আপেলও খাচ্ছিলাম। আর আমি আমার খোসাওয়ালা আপেল খেতে পছন্দ করি, বাট তারপর